আদব দেখালো, চাচা মামা এমনকি বাবার সাথে জানা হয়ে গেল। কারো মা যদি মরে যায় সিগারেট খাওয়ার সাথে সাথে মরা মার সাথে জানা হয়ে গেল। কারো বাপ যদি মরে যায় মহিলারা মরা বাপের সাথে জানা করলো। আমার নবী এই জন্য বলেছেন ফামান শারাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করলো। আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আমাতিক احتاج الى رحمتك وانت غني عن নিঃসন্দেহে আল খমর উম্মুল ফাওয়াহিশ নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা। আবার বলছি আল্লাহর নবী বলছেন আল খমর উম্মুল ফাওয়াহিশ নেশা হলো সমগ্র গুনাহের মা। নেশা হলো সমগ্র গুনাহের কি একটু আওয়াজ সাথে সাথে করেন, নেশা হলো সমগ্র গুনাহের কি? আল্লাহর নবী বললেন আল খমর উম্মুল ফাওয়াহিশ নেশা হলো সমগ্র গুনাহের মা। ফামান শারিবাহা, কেউ যদি কোনো প্রকার নেশাদার দ্রব্য এক ডুব এক চিমটি জিব্বা দিয়া একবার কেউ চাটল, আল্লাহর নবী বলেছেন ফামাং সারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করলো গ্রহণ করলো অথবা নাক দিয়ে টানলো, রাসূলুল্লাহ তারপর বলেছেন ফাওয়াকা আলা উম্মিহি, উম্মিহি মানে হলো মা, ফাওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মা সেজন্য তার খালা সেজন্য তার ফুপুর সাথে জেনা করলো। আপনি একটা সিগারেট খেলেন, আপনি আপনার মা খালা ফুপুর সাথে জেনা করলেন, ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন তার মা সেজন তার খালা আর সেজন তার ফুপুর সাথে যারা করলেন। সুতরাং হুজুররা জর্দা মুখের মধ্যে দিয়ে কুট কুট করে বুলবুলির পিছনের মতো লাল বানিয়ে রাখে, এই অন্যায় যে করেন, তাহলে হুজুর হয়েছে তার মা খালা ফুপুর সাথে কি করলো? এটা শুনেন নাই তো কোনোদিন? এই অ্যাপসটা কারো কাছে আছে? বের করে দেন আমার কাছে, এখনই দেন, দেখিয়ে দিই। কারণ ইলমুল ইয়াকিনের পাশে আইনুল ইয়াকিন যদি থাকে, মানে জ্ঞানের পাশাপাশি যদি চোখ দিয়ে স্টেজে সবার সামনে দেখিয়ে দেওয়া হয়, কোনো মায়ের ব্যথা সাহস আছে? দেখুন আমি শুধুমাত্র একজন বক্তা নই, আমি কিন্তু মুনাজির, মুনাজির বুঝেন তো, বাহাস মুনাজারা করি অনেক জায়গাতে, আমার কাছে সবসময় দলিল রেডি থাকে, সবসময় আমার ব্যাগের গাড়ির পিছনে সবসময় ফতোয়ার কিতাব সরার কিতাব হাদিসের কিতাব রাখা থাকে, কারণ একজন যোদ্ধার যে কোনো সময় অস্ত্র লাগতে পারে। কথা বুঝতে পারছেন কি না? আমার সময় লাগে না, ওর সময় আমার সময়। আমি তো হাদিস বলছি, আছে না এই যে আমাদের বীরকুষ্টিয়া মাদ্রাসার রইস হাদিস পড়েছেন, আমি আবার শুনিয়ে দিচ্ছি। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخمر ام الفواحش اكبر الكبائر من شربها فوقع على امه وخالته وعمته। ابن عباس বলেছেন رسول الله বলেছেন নেশা হলো যাবতীয় অশ্লীলতার প্রধান সবচেয়ে বড় পাপ, যে ব্যক্তি তা পান করলো সে তার মা খালা ফুপুর সাথে জেনা করলো। হুজুর আছে? হুজুর আছে? হুজুর আছে? লেখাটা হাদিস দেখাইলাম, পিছন থেকে আলেমরা বের করলো, কিতাব পড়ে শোনালাম, মুখস্থ শুনালাম, দেখিয়ে দিলাম,